একের পর এক মামলা দায়ের হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছেন। প্রথমে আপনাদেরকে একটা অত্যন্ত সুখবর দিয়ে শুরু করি যে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইবে কিনা এবং ফেরত চাইলে ভবিষ্যৎ কি হতে পারে সেটা নিয়ে আলোচনা মাঝে মাঝে। সুশ্রোতা, কতদিন পালিয়ে থাকবেন আর ভারতে হাসিনা, শেষ পর্যন্ত এটা কি সিদ্ধান্ত হলো বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারের? দর্শক শ্রোতা, হাসিনাকে কি দেশে এনে জনগণের সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে? আজকে ভিডিও দেখলে কিন্তু আপনারা অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বলে চলুন আমরা ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইবে কিনা এবং ফেরত চাইলে ভবিষ্যৎ কি হতে পারে সেটা নিয়ে আলোচনা মাঝে মাঝে উঠছে। গতকালও যেমন পররাষ্ট্র উপদেষ্টাকে এই প্রশ্নের জবাব দিতে হয়েছে এবং তিনি রাইটলি বলেছেন যে আমাদের আদালত যদি সেই ধরনের কোনো পরোয়ানা জারি করে বা সেই ধরনের কোনো কিছু চায় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা ভারতের কাছে পৌঁছে দেবে এবং সেই প্রসেস শুরু হবে। প্রশ্ন হচ্ছে, ভারত কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে? এই প্রশ্নটার জবাব খোঁজা দরকার আছে, বা আমরা এই ক্ষেত্রে ভারতের সাথে ব্যাপারটা কিভাবে ডিল করব সেটা নিয়ে একটু কথা। সমস্যা কিভাবে শুরু? সমস্যা শুরু হচ্ছে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হয়েছে। আসলে শেখ হাসিনার না, আমরা জানি যে শেখ হাসিনা ডিপ্লোম্যাটিক বা রেড পাসপোর্ট হোল্ড করেন, উনি এমপি, উনি প্রধানমন্ত্রী, যে কোনো বিবেচনায় উনি এটা পান। এরকম অনেক মানুষকে আমরা বাংলাদেশ রেড পাসপোর্ট দেয়, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দেয়, কিন্তু ওনারটা শুধু না। আমরা অনেকে ভুলভাবে শেখ হাসিনাটা বাতিল বলে বলছি না, যতগুলো রেড পাসপোর্ট ছিল, ধরুন যারা তথাকথিত এমপি ছিল, সংসদ ভেঙে যাওয়ার পর তো তার এমপিত্ব নেই, সুতরাং তিনি রেড পাসপোর্ট আর পাবেন না, সুতরাং সেটা ক্যান্সেল করা হয়েছে। টেকনিক্যালি ব্যাপারটা হচ্ছে, আপনার যখন রেড পাসপোর্ট ক্যান্সেল হয় আপনি সেটাকে দেশে জমা দিয়ে নতুন করে আমাদের সাধারণ যে পাসপোর্ট, সবুজ পাসপোর্ট, সেটা নেবেন। ঘটনাটা এইরকম ঘটেছে, এমন না যে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হয়েছে। উনি প্রধানমন্ত্রী নন, ডামি এমপি নন, সুতরাং ওনার পাসপোর্ট বাতিল হবে, এটাই স্বাভাবিক, এভাবেই বাতিল হয়েছে। ফলে যেটা হলো, একটা দেশের পাসপোর্ট ছাড়া তিনি ভারতে আছেন। এখন আপাতত ভারত তাকে রাখার ক্ষেত্রে একটা নিয়ম আছে যে ভারতে পাসপোর্ট ছাড়াও কেউ 45 days থাকতে পারে, এবং হিসাবটা সম্ভবত এইরকম যে আগামী মাস, মানে সরি এই মাস সেপ্টেম্বর তো চলে এসছে, সেপ্টেম্বরের 18 তারিখে তার এই 45 দিন বা দেড় মাসের মেয়াদ শেষ হবে, এরপর তিনি ভারতে থাকাটা টেকনিক্যালি অবৈধ। তাকে কোনো না কোনো একটা স্টেটাস দিতে হবে। কি কি করতে পারেন তিনি? সম্ভবত যে চেষ্টাটা করা হয়েছিল যে তিনি ভারতে আসলে না থেকে অন্য কোনো দেশে চলে যাবেন, ভারতের জন্য এটা বেস্ট অপশন, কারণ শেখ হাসিনাকে রাখা তাদের জন্য খুব কমফোর্টেবল বিষয় না। কিন্তু এটা হবে কি না খুবই অনিশ্চিত, কারণ তিনি ব্রিটেনে যেতে চেয়েছিলেন, আমরা জানি ব্রিটেন তাকে রাখবে না বলেছে। ভারতের পক্ষ থেকে যতদূর জানা যায় UAE এবং সৌদি আরবেও যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তারাও খুব পজিটিভ সাড়া দিয়েছে এমন তথ্য আমাদের কাছে নেই। ভারত চেষ্টা করছে, করবে। আর কি অপশন আছে? তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া সম্ভব, কিন্তু বাংলাদেশে যে পরিস্থিতি করে তিনি ভারতে গেছেন, ভারত তাকে টেম্পোরারিলি রাখাটাও খুবই তীব্র সমালোচনার ব্যাপার। সেখানে রাজনৈতিক আশ্রয় দিলে সেটা নিয়ে আরো অনেক বেশি কথা হবে, এটাই খুব স্বাভাবিক, এটা হতেই পারে। কি হতে পারে তাহলে, ভারত কিভাবে দেখবে? আমাদের মনে থাকার কথা যে ভারতে যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, ভারত যেভাবে বাংলাদেশকে, বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করছিল সরকার, বিজেপি সরকার, সেটার মধ্যে কি কি ছিল? সেটার মধ্যে শেখ হাসিনার বয়ানই মূলত সামনে আসছিল, হিন্দুদের উপর আক্রমণ, পুলিশের উপর আক্রমণ, ইনফ্রাস্ট্রাকচার ভাঙা ইত্যাদি ইত্যাদি। কিন্তু তখন একজন গুরুত্বপূর্ণ মানুষ, বিরোধী দলের কংগ্রেসের নেতা জনাব শশী থারুর, বিখ্যাত মানুষ, উনি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ছিলেন সম্ভবত, এছাড়াও অত্যন্ত স্মার্ট একজন পলিটিশিয়ান শশী থারুরকে আপনারা দেখতে পারেন, তার প্রচুর ইন্টারভিউ পাওয়া যায়, ইজ এ ভেরি স্মার্ট গাই এবং বিভিন্ন বিষয়ে দারুণ নলেজ রাখেন। যাই হোক, শশী থারুর তখন বিজেপি সরকারকে এটা বলে ক্রিটিসাইজ করেছিল যে বাংলাদেশের যে সরকার আছে তার সাথে কাজ করা উচিত, তাকে ওয়েলকাম করা উচিত, এবং হিন্দুদেরকে নিয়েও তিনি আমাদের মাটিতে ট্রুলি যা ঘটেছে
সেটাকেই তিনি ধারণ। হ্যাঁ, কিছু হামলার কথা উনিও স্বীকার করেছেন, কিন্তু রাদার সেটা ভিন্ন কারণ। বা মন্দিরে পাহারা দেয়া হচ্ছে, আমাদের মুসলিমরা সেই মন্দির পাহারা দিয়েছেন, এগুলো শশী থারুর বলছিলেন। কিন্তু শশী থারুর এনেছিল একটা বিশেষ কারণে, সেটা হলো শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে কিন্তু শশী থারুর বিজেপির সাথে একমত। তিনি মনে করেন যে শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়া উচিত। মানে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে ভারত তার ন্যাশনাল ইস্যু অনেকগুলোতে বিরোধী দল ঠিক ততটুকু বিরোধিতা করে যেটা আসলে বিরোধিতা করা দরকার, এবং যেটা যেটা সে একমত, সে সরকারি দলকে বিপদে ফেলার জন্য সেটা বলে না। মানে ভারতে আমাদের তুলনায় এখনো তুলনায় অনেক ভালো গণতন্ত্র বা গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করছে। আমাদের মনে থাকার কথা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যখন রাহুল গান্ধীকে এই ব্যাপারে ভারতের বা বিজেপির অবস্থান নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, রাহুল তখন বলেছিলেন যে তিনি বিজেপি যে স্ট্যান্স নিয়েছে, আমি ওদিকে যাচ্ছি না, স্ট্যান্স কি নিয়েছে ভারত আমরা জানি, সেটাকে তারাও সমর্থন করেন। তো যাই হোক, শশী থারুর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে কারণ বলেছিলেন যে শেখ হাসিনা ভারতের বন্ধু, সুতরাং বন্ধুকে এই আশ্রয় না দেওয়াটা ভারতের জন্য খুবই ভুল এবং অন্যায় হবে, এটা উনি বলেছেন। তার মানে শেখ হাসিনাকে ভারতে রাখার ক্ষেত্রে বিরোধী দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য একমত হচ্ছেন বিজেপি সরকারের সাথে। আর তার দলের নেত্রী সোনিয়া গান্ধী কি ভাববেন আমরা জানি, এবং শেখ হাসিনা যখন সর্বশেষ ভারতে গেছেন তখন সোনিয়া গান্ধী তার দুই সন্তানকে নিয়ে শেখ হাসিনার সাথে গিয়ে জড়াজড়ি করে এসছে। শুধু দেখা না, মানে এতই অন্তরঙ্গতা দেখিয়েছেন যেটা খুবই দৃষ্টিকটু ছিল। আমরা ভুলে যাব না 2014 সালে বাংলাদেশের গণতন্ত্রের কফিনে যখন পেরেক মারা শুরু হয়, এটা শেষ পেরেক না প্রথম পেরেক, সেই পেরেকটা। তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। একের পর এক মামলা দায়ের হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, পাশাপাশি বিএনপি সহ বিভিন্ন মহল তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি তুলছে। এসব দাবির মুখে প্রশ্ন উঠছে, ভারত কি ফেরত দিবে শেখ হাসিনাকে? আর ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারও যে হাসিনাকে ফেরাতে ইচ্ছুক তার অনেকটা আভাস পাওয়া গেছে। গেল 15 আগস্ট ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে সাক্ষাৎকার দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আইন মন্ত্রণালয় যদি বলে তাকে ফিরিয়ে আনার জন্য চিঠি দেন, আমি দেব। তিনি বলেন শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হচ্ছে, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয় তাহলে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে অনুরোধ করতে হবে, এটি ভারত সরকারের জন্য বিব্রতকর হবে। তিনি নিশ্চিত যে ভারত সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে। তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা কি আদৌ সম্ভব? ভারত কি দীর্ঘদিনের মিত্র হাসিনাকে ফিরিয়ে দেবে? এমন সব প্রশ্নের উত্তর দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। পত্রিকাটি বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত বন্দি বিনিময় চুক্তির বিষয়টি উল্লেখ করে। চুক্তি অনুযায়ী যদি কোনো ব্যক্তির নামে মামলা করা হয় অথবা তিনি যদি আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হন তাহলে তাকে ফেরত দেবে ভারত ও বাংলাদেশ। প্রত্যর্পণযোগ্য অপরাধ বলতে সর্বনিম্ন 1 বছরের কারাদণ্ড হতে হবে, এর মধ্যে আর্থিক অপরাধও রয়েছে। তবে কোনো অপরাধ প্রত্যর্পণযোগ্য হওয়ার জন্য দ্বৈত অপরাধের নীতি অবশ্যই প্রযোজ্য হবে, অর্থাৎ সংঘটিত অপরাধটি অবশ্যই দুই দেশের শাস্তিযোগ্য অপরাধ হতে হবে। তবে অপরাধটি রাজনৈতিক হলে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারবে দুই দেশ। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসুক না কেন তাদের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবে মোদী সরকার। বাংলাদেশে দীর্ঘমেয়াদী কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার কথা মাথায় রাখবে নয়াদিল্লি, পাশাপাশি দীর্ঘদিনের বন্ধু হাসিনার পাশে দাঁড়ানোর বিষয়টিও বিবেচনা করবে ভারতীয়রা। এ বিষয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সাবেক এক কর্মকর্তা বলছেন, শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার মধ্যেই কি ভারতের গুরুত্বপূর্ণ স্বার্থ নিহিত? না, বিষয়টি এমন নয়। চুক্তির বৈধতা কোনো ব্যাপার না, উভয় পক্ষের আইনজীবী রয়েছে, সেখানে প্রশাসন ও সামরিক বাহিনী রয়েছে যারা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে মূল্য দেয়। তাই আমাদের একটি শক্তিশালী পক্ষ রয়েছে যারা সুসম্পর্কের পক্ষে। অন্যদিকে আরো কয়েকজন ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তা বলছেন, কোন দেশ তাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে গিয়ে বন্দি বিনিময় করে না, এটা চুক্তি থাক।
তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ কোটি শেষ করার আপনার কাছে আবারও বলছি, আপনি যদি বর্তমান যে পরিস্থিতি চলছে দেশের, এই দেশের সর্বশেষ যে আপডেট খবরগুলো রয়েছে সেগুলো যদি সবার আগে আপনি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, নিঃশেষ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।